যাবতীয় রেকর্ড ভেঙে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে 2.5 লক্ষ দৈনিক সংক্রমণের দিকে এগোচ্ছে দেশ। গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 1341 জনের, একদিনের মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ। প্রাণঘাতী ভাইরাস কাটল রাজ্যের আরও এক জনপ্রতিনিধির প্রাণ। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানের। এবারও তাকে প্রার্থী করেছিল দল, প্রচারও শুরু করেন জোর কদমে। মাসখানেক আগে তিনি করোনা আক্রান্ত হওয়ার পরই মুরারইয়ে প্রার্থী বদল করে তৃণমূল। মুরারইয়ে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন মোশাররফ হোসেন। করোনা আক্রান্ত হওয়ার পরই ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমানকে। পঞ্চম দফার ভোটের সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। মানুষের সঙ্গে মিশে মানুষের মন জয় করেছিলেন, প্রাণচঞ্চল একটা মানুষ ছিলেন একজন। কোনো সময় তার রাগ দুঃখ অভিমান কোনো সময় দেখিনি, সবসময় হাসি খুশি, সবাইকে নিয়ে চলার মানসিকতা। এই দিন সাথে মৃত্যুর সঙ্গে, যাকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আজকে সকালবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোট চলাকালীন 24 ঘণ্টার ব্যবধানে মুর্শিদাবাদের 2 প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায়। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মারা যান শমশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক। শুক্রবার মৃত্যু হয় জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। এর আগে ফলতার তৃণমূল বিধায়ক তমনাস ঘোষ, এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস এবং ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে মারা যান। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।